শনিবার থেকে রাজ্যেও শুরু হয়েছে দেবী জগদ্ধাত্রীর পুজো। এবছরও রাজধানীর টাউন হল সংলগ্ন আনন্দময়ী কালী মন্দির এবং ত্রিনয়নী সামাজিক সংস্থা মহারাজগঞ্জ বাজার সহ বিভিন্ন স্থানে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয়েছে। রবিবার আনন্দময়ী কালী মন্দিরে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে প্রচুর ভক্তবৃন্দের সমাগম ঘটে। অনেকেই জগদ্ধাত্রী মায়ের নিকট অঞ্জলি প্রদান করেন। এ প্রসঙ্গে আনন্দময়ী কালী মন্দিরের প্রধান পুরোহিত জানান, কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথি আজ। এই দিনে সনাতন ধর্মের দেশ ভারতবর্ষে প্রাচীনকাল থেকে রীতিনীতি মেনে জগদ্ধাত্রীর মায়ের আরাধনা চলে আসছে। এ প্রথা আজও বয়ে চলেছে। তিনি জানান, আমরা যখন ধর্ম ভুলে যাই, আমাদের পৃষ্ঠি সংস্কৃতিকে ভুলে যাই, তখন ভগবানের আবির্ভাব হয়। তার সাথে মা ভগবতীও আসেন। আজ কার্তিক মাসের শুক্লপক্ষের মহানবমী তিথি। এই তিথিতে সনাতন ধর্মের দেশ ভারতবর্ষ, এই ভারতবর্ষের প্রাচীনকাল থেকে বৈদিক যুগ থেকে ঋষিরা যে বিধানে মার আরাধনা করেছেন, বর্তমানে সেই বিধানে মার পূজা চলছে। মা জগদ্ধাত্রী কথাটার মধ্যে আছে জগদ্ধাত্রী, অর্থাৎ মা জগৎকে ধারণ করে আসেন। প্রকৃতির নিয়মে আমরা আস্তে আস্তে ধর্মকে ভুলে যাই, আমাদের কৃষ্টি সংস্কৃতি ভুলে যাই, তখন ভগবানের আবির্ভাব হয়। তার সাথে মা ভগবতীও আসেন। ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দূষিতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যোগে। তিনি আরো জানান, বিশ্বের প্রতিটি প্রাণীর সৃষ্টি মা থেকে, তাই জগৎ রক্ষায় মা বারবার ধরাধামে ছুটে আসেন। আমরা মাকে স্মরণ বরণ করি, এর উদ্দেশ্য একটাই, শান্তি এবং প্রগতি লাভ। সর্বরূপময়ী দেবী, সর্বং দেবী মায়াং জগৎ, এমন কোনো বস্তু নেই যেখানে মা নেই। প্রত্যেকটা প্রাণীর সৃষ্টি মা থেকে, মানুষের সৃষ্টি মা থেকে, পশু সৃষ্টি মা থেকে, তারপরে পাখিতে সৃষ্টি মা থেকে। সুতরাং মা সর্বরূপা সর্বস্বরূপে আ ব্রহ্ম, যা কিছু দেখতে পাচ্ছি আমরা, সবটা হচ্ছে মা ভগবতী একটা স্থূল রকমের যুগ, আমাদের রূপ। এই রূপ যদি না ভুলে, তাই জন্য মার বারবার ছুটে আসা এবং আমাদেরকে আহ্বান করেন, আমরা সেখানে আসি, মাকে স্মরণ মরণ করি, উদ্দেশ্য শান্তি লাভ, আনন্দ লাভ এবং নিজের স্বরূপকে লাভ, ভগবানকে লাভ। ওম পূর্ণমদ পূর্ণমদম পূর্ণাত পূর্ণমদ পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। রাজধানীর একে রোড স্থিত ত্রিনয়নী সামাজিক সংস্থার উদ্যোগেও জগদ্ধাত্রী মায়ের আরাধনার আয়োজন করা হয়। এদিন মায়ের আরাধনায় এলাকাবাসীর উপস্থিতি ছিল লক্ষণীয়। অনেকেই মা জগদ্ধাত্রী দেবীর কাছে অঞ্জলি প্রদান করেন এদিন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।